হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। আজ আমি লাউ ডাঁটার ঝোল কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো। লাউ ডাঁটার ঝোল তৈরি করতে আমার লাগছে লাউ ডাঁটা। এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, তেল, টমেটো, আদা বাটা আর নুন, আলু কেটে রেখেছি। কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। যে যেরকম পরিমাণ তেল খাবেন সেরকম দিয়ে নেবেন। তেলের মধ্যে আমি এবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। এবার যে আমি আলুর টুকরোগুলোকে কেটে রেখেছিলাম ওই আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুগুলো হালকা হালকা করে ভেজে ওর মধ্যে আমি এবার লাউ শাক যেগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো নুন দিলাম, আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে মেটাকে আবার মিক্স করতে থাকবো। এবার আমি ওর মধ্যে ধনে জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, সামান্য একটু চিনি আর টমেটো দিয়েছি একটা, দিয়ে ভালো করে এটাকে মিক্স করবো। ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি আবার ভালো করে মিক্স করতে থাকবো। যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার একটু মিক্স করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি আবার এটাকে মিক্স করব। আমি আবার একটু ঢেকে দেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার হয়ে গেছে লাউ ডাঁটার ঝোল। এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে ফেলবো। রেডি হয়ে গেছে লাউ ডাঁটার ঝোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।
থ্যাংক ইউ।